হ্যাঁ, রেকর্ডিং চলছে, সমস্যা। তো মানে ওদেরকে শেষ করতে পারিনি, লিখায় শেষ করতে পারিনি, কয়েকটা পেজ, 7টা পেজ মতো বুঝাইতে বুঝাচ্ছিলাম আর লিখাইছি তাদেরকে। এসইও পার্টটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে। এসইও পার্টটা যে জানে না তাকে ডিজিটাল মার্কেটিং বলা যাবে না, ডিজিটাল মার্কেটার বলা যাবে না। একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে গেলে অবশ্যই তাকে এসইও জানা লাগবে। আর এসইও মানেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা ধরে নিতে পারেন যে এসইওটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রাণ, এটা ছাড়া ডিজিটাল মার্কেটিং অচল। এতটুকু জেনে নিতে হবে যে এটাই হচ্ছে আপনার ক্যারিয়ার। এতদিন যে সোশ্যাল মিডিয়াটা শিখালাম ওটা জাস্ট বিগিনিং, ওইটা ওটা কিছু নাই। ওটা মনে করেন যে ওটা কিছু না, কিছু না বলতে গেলে আবার ভুল হবে। জাস্ট কেউ কেউ আছে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেই লাখ লাখ টাকা ইনকাম করে, কিংবা ইনস্টাগ্রাম মার্কেটিং বা টুইটার মার্কেটিং করেই ইনকাম করে, ওটা বিষয় আলাদা। কিন্তু আপনি যদি একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে চান অবশ্যই আপনাকে এসইও শেখা লাগবে, এবং এখান থেকে হিউজ পরিমাণে আপনারা কাজ পাবেন এই এসইও সেক্টর থেকে। তো কালকে আমি শুরু করে নিই এসইওটা, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল এবং আপনাদের উপস্থিতি খুবই কম ছিল, সবার কাজ ছিল বৃহস্পতিবারের দিন, এই জন্য ভালো মতো মনোযোগ দিতে পারবে না, এই জন্য আমি শুরু করিনি। কিন্তু বিকেলের ব্যাচে উপস্থিতি আরো বেশি ছিল, স্টুডেন্ট ওই ব্যাচে 27, বাট উপস্থিতি ছিল প্রায় 30 জন মতো। কিভাবে যে হইলো আমি জানি না, সবাই বলছে ভাই আজকে এসিও তো গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য সবাই উপস্থিত। আর আপনাদের ব্যাচে তো স্টার্ট করতে পারিনি, আজকে স্টার্ট করব, তো আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেন। ১৯ জন এখন উপস্থিত দেখছি। তার মানে আজকে দিয়ে শুরু হবে প্রথমে এসইও নাকি আমাদের? হ্যাঁ, আজকে দিয়ে মানে শুরু হইলো ক্লাস, আজকে থেকে এসইওর ক্লাসটা ফুল, মানে মোটামুটি টাইপের যে কি বলবো, আজকে থেকে গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হলো আপনাদের ডিজিটাল মার্কেটিং এর, মানে সিরিয়াস ক্লাস। হুম হুম মানে আগের গুলা না বুঝলে চলবে, কিন্তু এটা বুঝাই লাগবে। ওরে বলছিলাম আমি, কি খাতা কলম সবার কি রেডি হয়েছে? জি ভাই, রেডি আছি, রেডি আছি, আচ্ছা সবকিছু রেডি নিয়ে। মনোযোগ দিয়ে মানে এখন শুরু করি, আমাদের হাতে 1.5 ঘন্টা সময় আছে এখনো, 1.5 ঘন্টা শিখলে আমি আশা করছি এইটুকু শেষ করে দিব। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে তো সবাই জানেন, এসইও যেটা বলি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি, সেটা সম্পর্কে আমি এর আগেও অনেক কথাই বলেছি। তো এখনো জানেন না এরকম কি কেউ আছেন এখানে যে সার্চ ইঞ্জিন জিনিসটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি, এরকম আছেন কি কেউ যে জানেন না এরকম? দুর্লভা ভাই আপনি বলেন, আপনি প্রথমে আসেন, আপনি বলেন। একটু ক্লিয়ার করলে আমার ভালো হতো। জি ভাই, বলছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি আপনি একটু বলেন। এই যে আরেকজন কে বলছে যে মানে ক্লিয়ার করলে ভালো হইতো, তাহলে একটু শুনেও নিত। আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও আমরা সংক্ষেপে বলি, বিষয়টা হচ্ছে যে আমরা যে কাজগুলো করি বা আমাদের যারা যাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলোকে তারা তাদের ব্যবসায়িক কাজের জন্য বা কোনো পণ্য বিক্রি করার জন্য এই ওয়েবসাইট গুলো কিন্তু ব্যবহার করে বা প্রদর্শন করে।
সেক্ষেত্রে এই ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং করার জন্য, অর্থাৎ আমি একটা পণ্য কিনবো, এই পণ্যটা কেনার সময় যে আমি যদি সার্চ দিই, সার্চ দেওয়ার সময় যে ওয়েবসাইটটা আগে আসবে সেখান থেকে তো আমার কেনার সম্ভাবনাটা বেশি থাকবে। সেক্ষেত্রে আমার সাইটটা যদি সর্বপ্রথমে দেখাই বা এই প্রথম সারির পেজে দেখাই, সেখানে কিন্তু আমার ব্যবসায়িক কার্যক্রম বা আমার লাভটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে যারা এ পণ্যগুলো বিক্রয় করে তাদের তাদের সাইট গুলোকে এসইও করা হয় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে। আরেকজন যে বলছেন, সে কি বুঝেছেন বিষয়টা যে এসইও কি কারণে করি? এসইও মূলত আমরা কি কারণে করি, যেন আমাদের ওয়েবসাইটে ভিজিটর বেশি হয়, ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে আমরা র্যাঙ্কিং করব, এই জন্য আমরা কি এসইও করে থাকি। আমাদের একটা নতুন ওয়েবসাইট আছে, আমাদেরকে যাইতে হবে গুগলের প্রথম পেজে, তা আমরা যে একটা সার্ভিস দিচ্ছি বা পণ্য বিক্রি করছি, শুধু জাস্ট কি আমরাই বিক্রি করছি, আরো অনেকেই তো এটা নিয়ে কাজ করছে, তারা আমাদের কম্পিটিটর, প্রতিযোগী, তো তাদেরকে পিছনে ফেলে আমাদেরকে সামনে যাইতে হবে। তো গুগলের আমাদের তাদের তো ওয়েবসাইট আছে, তাদেরকে পিছনে ফেলে যে আমরা যে যাব, তো কোন কোন বিষয়গুলো আমরা যদি কাজ করি তাহলে আমরা তাদের সামনে যেতে পারবো, এই কাজগুলো করাটাই হচ্ছে অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিনে আমাদের যে 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 কাজগুলো করে আমরা প্রথমে যাব, এই পুরোটা মিলে হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো কি ক্লিয়ার হলেন এখন যে বলছিলেন, যে আর একটু বললে ভালো হতো? জি ভাই, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে একটা শব্দ আছে এসইআরএফ, সার্প। সার্প বলতে বোঝায় আপনাদের যে মানে 30 মার্কের কোশ্চেন হবে, নৈর্ব্যক্তিক হবে, তো নৈর্ব্যক্তিকের এক্সাম হবে, আপনাদেরকে তো বলেছিলাম মনে হয় কথা নাকি? জি ভাই বলেছিলেন। হ্যাঁ, তো ওই 30 মার্কের এক্সামের জন্য আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। জাস্ট মানে আপনি যে ইনকাম করলেন এই দেখেই যে আপনাকে ল্যাপটপ দিয়ে, তা না, ওভারঅল সবকিছুর নাম্বার আছে, তো ওই 30 মার্কও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা এই বিষয়গুলো লিখবেন যে সার্প, সার্প জিনিসটা কি। এখানে আমি কালকে ওদেরকে পড়াচ্ছিলাম আর লিখছিলাম, সাথে সাথে লিখছিলাম, তো যেহেতু লিখে আছে সেহেতু এখন আর লিখার দরকার নাই, আপনারা একটু লিখবেন। সার্চ বিষয়টা হচ্ছে গুগলের ফার্স্ট পেজে যে 10টা ওয়েবসাইট আমাদেরকে দেখায়, সাজেস্ট করে, আমরা যখন কোনো গুগলে সার্চ দিই না, গুগলে কোনো কিছু আপনি লিখে সার্চ দেন, ডিজিটাল মার্কেটিং এর কথাটা লিখে সার্চ দেন, তো আমার কাছে এই যে দেখেন একটা রেজাল্ট, দুইটা তিনটা করে টোটালে 10টা রেজাল্ট আপনাকে শো করবে এখানে। তো এই যে এখানে 10টা রেজাল্ট শো করবে, এটা হচ্ছে কি মূলত সার্চ ইঞ্জিন সার্চ পেজ, এটাকে বলে সার্চ ইঞ্জিনের প্রথম পেজ, তো এটাকে বলা হয় সার্চ। সার্চের ফুল অর্ডার হচ্ছে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, মানে প্রথম পেজ যেটা বলা হয়, ফার্স্ট পেজ অফ সার্চ ইঞ্জিন দ্যাট প্রোভাইড 10 রেজাল্ট, মানে আমাদের যে 10টা রেজাল্ট তারা প্রদান করে ওইটাই হচ্ছে প্রথম পেজ, আর ওটা কি সার্চ বলছি আমরা। কি ক্লিয়ার বিষয়টা, সব বিষয়টা কি হলো? জি ভাই। আচ্ছা, বাকিগুলাও কথা বলবেন, পরেরগুলা কেউ কথা বলেন না দেখছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এগুলা লিখে নেন। হ্যাঁ স্যার, এটা শুরু হলো যেহেতু ক্লাস, এগুলা লিখে নেন। জি ভাই, তাহলে পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল করব তখন দেখানোর সুবিধা হবে। আব্দুল বারি ভাই আছেন কি, আপনি লাইনে আছেন? কি আন্দাজি আন্দাজি মোবাইল চালু হয়?
এমনি এমনি মোবাইল চালু হচ্ছে, আন্দাজে আন্দাজে চালু হয়ে গেছে মোবাইল, মোবাইলটা জাস্ট ওপেন করেছি বাজ দিয়ে লেগেছে। আগে কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছিলাম যে আপনার একটা ওয়েবসাইট দেওয়ার কথা ছিল যে সবাইকে দেখানোর জন্য, আপনি কি ওটা দিবেন? আমাকে নিতে হবে, আপনার যদি একটা র‍্যাপ ওয়েবসাইট থাকে তাহলে দিলে ভালো হতো। আচ্ছা, আমার ওয়েবসাইটটা দেবো নাকি ভাইয়া? না, আমার যেহেতু এগুলো আর্নিং সাইট, রানিং আর্নিং সাইট, সেক্ষেত্রে তো শেয়ার করা বেটার মনে হয়। যে শেয়ার অপশনটা দিলে আমাকে, আমি সেটা শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি যদি মানে আপনার ওয়েবসাইট কি অলরেডি র‍্যাঙ্কিং, যদি র‍্যাঙ্কিং থাকে তাহলে আমি মানে র‍্যাপ ইউজ করব। তো এখন মানে আপনাদেরকে তো দেখানো দেখাবো, এটা র‍্যাপ এটা তো আর্নিং আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা দেওয়ার দরকার নাই, যাদের নতুন ওয়েবসাইট তাদের থেকে দেখাই, ওটা ভালো হয়। এই যে আমাকে আমার আছে ভাই, আপনার কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে? হ্যাঁ ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আপনার তাহলে আমাকে ইউজার নেম আর এটা দেন, অ্যাডমিন প্যানেলটা দেন আর পাসওয়ার্ডটা দেন। ইউজার নেম আছে ITKRBD। আচ্ছা, আপনি আমাকে এসএমএস করে দেন তাহলে ভালো হয়। এখানে পার্সোনালি এসএমএস করেন, এখানে প্রাইভেট? আচ্ছা আপনার ওয়েবসাইট কি র‍্যাঙ্কিং হয়ে আছে ভাই? হ্যাঁ র‍্যাঙ্কিং। তাহলে কি সার্চ ইঞ্জিনে আপনার কি সাবমিট করা আছে? জি জি। তাহলে দিয়ে না, দিয়ে না। আচ্ছা, না হলে সমস্যা হবে তো, আমি তো সবাইকে দেখাবো না, ওটা দেখানোর জন্যই তো, দেখালে তো সমস্যা হয়ে যাবে তখন। আচ্ছা শামিউল। জি ভাইয়া। তোমারটা দাও আমাকে, ওই যে ই করো। আচ্ছা দি, প্রাইভেট এসএমএস দাও। আচ্ছা দাঁড়ান, আপনি ইটা দিয়ে দিই, ইউআরএলটা দিয়ে দিই। ইউআরএলটা সহ দিয়ে দিলাম। হুম, ভালো হয়েছে। অন্ধকার লাগছে নাকি আমাকে? না না, সুন্দর লাগছে। না না, ক্যামেরা মানে যে মানে কামরুল ভাই কথা শুনে কম দামে ক্যামেরা নিয়ে নিলাম, যে ফেসে গেছি। আমার ভাই গিফট দিতে চাইলে তার মধ্যে দিলেই না। এভাবে ফাঁসাইছো, আমার নামটা খারাপ করছো কেন? ওই আপনি তো সেদিনই বললেন যে ঠিক আছে দিব গিফট। আমি বললাম গিফট দিব, কিন্তু টাকা তো দিতে হবে তোমাদেরকে। আচ্ছা তো গুগলের, আচ্ছা আপনারা তো লিখছেন নাকি, লিখে ফেলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সৈয়দ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ছাত্র ছাত্রী আসছে আজকে? হ্যাঁ স্টুডেন্ট আসছে আজকে, ঘটনা তো মানে ভালো আমারই হয়নি পারফরম্যান্স। হ্যালো, স্ক্রিন শেয়ার একটু বন্ধ করেন আপনি, তাহলে একটু কথা ভালো আসবে। হ্যাঁ বলেন, একটু স্ক্রিনশটটা নিয়ে নি আমিও। আপনি স্ক্রিনশট নিয়ে নেন। ঘটনা হচ্ছে যে ভাই বোনেরা আমার, মা বোন, মা বোন নাই এখানে, ভাই আছে এরকম নাই। ঘটনা হচ্ছে আপনারা যে একদিন আসছেন দুদিন না, এটা কিভাবে চলবে বলেন? ভাই আমরা রেগুলারই আসি তো। যারা রেগুলার আসে না তারা বাদে কথা বলেন তাইলেই হবে। এখান থেকে যারা রেগুলার ক্লাস করছে শুধুমাত্র তাদের, আমাদের আরো ব্যাচ আছে, বিভিন্ন ব্যাচ আছে, সেই ব্যাচ গুলাতে ভাগ ভাগ করে দিয়ে দিব আমরা।
এখন আপনারা চিন্তা করেন যে আপনারা সেপারেট ক্লাস করবেন নাকি অন্যের ক্লাসে যে ক্লাস করবেন, এটা কিন্তু একদম আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আপনাদের রেগুলার ক্লাসে আসা খুবই জরুরি। এখনো ক্লাসে অ্যাটেন্ড হচ্ছে কেউ কেউ, মানে 20 জন দেখলাম 21 জন হয়েছে। বিষয় হচ্ছে যে অনেকেই আবার ক্লাসে আসছেন, প্রথমে ঢুকে যাচ্ছেন, ঢুকে আবার কিছুক্ষণ পরে নাই, এটাও করা যাবে না ভাই, বুঝছেন? কারণ হচ্ছে আপনি ক্লাসে আছেন কি না এটা মানে রীতিমতো আমাদের জুম দ্বারা মনিটরিং এবং অফিসে মনিটরিং করার জন্য রীতিমতো নিয়োগ দেওয়া আছে। সেই সঙ্গে আইসিটি মন্ত্রণালয় প্রতিদিন হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে হচ্ছে ভিজিট করায়। আপনারা তাদের আন্ডারে আছেন, এটা শুধুমাত্র তাদের আন্ডারে তা নয়, কিন্তু ওরা রীতিমতো একজন পার্সন নিয়োগ করে দিয়েছে আপনার ব্যাচ চেক করার জন্য। সো আপনাকে প্রতিদিন রেগুলার ক্লাস করতে হবে, আপনার উপস্থিতির উপরেই আপনার সার্টিফিকেট, আর্নিং, ক্রেস্ট এগুলো ডিপেন্ড করবে। কোর্স শেষে দুইটা ল্যাপটপ, একটা ব্যাচের জন্য দুইটা ল্যাপটপ আছে, আবার তিনটা হচ্ছে ক্রেস্ট আছে, তিনটা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর জন্য ক্রেস্ট আছে মন্ত্রণালয় থেকে। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে ব্যাকআপ না থাকলে তো হবে না। ব্যাকআপ বিশেষ করে অন্তত মানে স্মার্টফোন নাই এরকম কেউ আছেন এখানে, থাকলে একটু ভিডিওতে এসে হাত তুলবেন, যারা নাই তারা হাত তুলবেন, যাদের আছে তারা হাত তুলবেন, যাদের মানে স্মার্টফোন নাই তারা হাত তুলুক, তাদের একটা করে স্মার্টফোন দিব। আর নাই স্মার্টফোন তাও উঠাক দেখি, আর নাই স্মার্টফোন নাই কার কার নাই একটু হাত তুলেন দেখি। কামরুল ভাই জানে মানে আমার স্মার্টফোন নাই। আব্দুল নূর ফাহিম এখানে হাত তোলা জায়গা আছে, এই যে এখানে। আরে হাত তোলাও বোঝে না, ইউ জুম ব্যবহার করতেছে, হাত তোলাও বোঝে না। দেখেন কার কার নাই কামরুল ভাই দেখেন তো, এই যে সামিউল ইসলাম আর আব্দুল নূর ফাহিম। আচ্ছা, সামিউল ইসলাম আর আব্দুল নূর ফাহিম এর নাই, এরা দুজনেই ভিডিওতে আছে। তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিব একটা, বুঝছেন? আপনাকে আব্দুল নূর ফাহিম ভাই আর হচ্ছে সামিউল ইসলাম ভাই দুজনকে দুইটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিব, কিন্তু আপনাদের $200 করে ইনকাম করে দেখাতে হবে। তার আগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি পারবো 100-200 কেন সুইট ভাই, আর মানতে $300-400 আর্নিং করে দেখাবো ভাই। কত ডলার? কামরুল ভাই যেগুলো অ্যাকাউন্ট করে দিবে সেই অ্যাকাউন্ট গুলাতে যে $200 ইনকাম করতে পারবে তাকে $48,000 দামের একটা করে ল্যাপটপ দেওয়া হবে। যদি একটা ফোন পেয়ে যায় ভালো হলো না, আমরা ইনশাআল্লাহ একটা ল্যাপটপ পাবো। আমার স্টুডেন্ট আর্নিং শুরু করে দিবে, খুব দ্রুত শুরু করবে, টেনশনের কিছু নাই। আপনি খালি দেখেন কামরুল ভাইয়ের ব্যাচটা কত দূরে আগাচ্ছে। যদি আপনাদের কারো বিদ্যুৎ চলে যায় ফোন থেকে কানেক্ট হবে, মানে আপনার ক্লাস থেকে কানেক্ট হওয়াই লাগবে। হ্যাঁ, ক্লাসে থাকা খুবই জরুরি। আমি বলছিলাম কোন মার্কেট প্লেসে কাজ করে সেটা দেখাইতে হবে। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, নিজস্ব মার্কেট প্লেস নাকি ই-কমার্স মার্কেট প্লেস? ই-কমার্স তে করতে লাগে না না, যে যেমন ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন এগুলোতে কাজ করে দেখাতে হবে। এটা কত ডলার ইনকাম করে দেখাতে হবে? আপনাদের ব্যাচ রিকোয়ারমেন্ট 50 দিনে $100। 100? হ্যাঁ, সেরা থেকে রিভিউ দেয় আর ঢাকা থেকে রিভিউ, নাকি দেশের বাইরে থেকে ইন্টারন্যাশনাল ইনকাম হলেই হইলো।
আর নতুন অ্যাকাউন্ট হলি হলো হিসাব শেষ সে ইনকাম করলো নাকি চুরি করে নিয়ে আসলো নাকি কিনে নিয়ে আসলো সেটা তার ব্যাপার টপ আর্নার ল্যাপটপ পাবে হিসাব শেষ টপ আর্নার রেগুলার ক্লাস করছে যারা এরা ল্যাপটপ পাবে আর একটু বলে দেন যে তাদের যে 30 মার্কের एग्जामটা হবে সেটা সম্পর্কে বলেন শুধু আর্নিং হ্যাঁ ওই যে एग्जाम আছে একটা 30 মার্কস এখানে হচ্ছে পাস করতে হবে মানে ক্লাস এবং ক্লাস লিডার টপ স্টুডেন্ট যারা মানে সবকিছু মিলে টপ হবে যারা তারাই মনে করেন হচ্ছে এটার যোগ্য সো আপনাকে আপনাকে সেভাবে ক্লাস করতে হবে সেভাবে গুরুত্ব সহকারে হচ্ছে ক্লাস করবেন 30 মার্কের পরীক্ষা আছে 100 দিন পর এটা ক্রেস্ট দেওয়া হবে আইসিটি মন্ত্রণালয় থেকে আগামী 3-4 দিনের মধ্যে ক্রেস্ট যে সুবিধা দেওয়া হয় আমি তো ভাবছি আমি রেজিস্ট্রেশন করব তো অন্যের আন্ডারে ক্লাসও করব আমি কামরুল ভাই আমি তো একটা আছি না আসলে আমি তোমার আন্ডারে ক্লাস করতে হবে আসলে এটা কথা কিন্তু ঠিক আমি তো গ্রাফিক্স এর করাছি আপনি ফের কি কিভাবে করে আমাদের ডিজিটাল মার্কেটার গ্রাফিক্স নিয়ে নিব গ্রাফিক্সে সুইট ভাই সাথে একটা কথা ছিল রতন ভাইকে ফোন দিয়েছিলাম হ্যাঁ আজকে আমাকে একটু এটা আচ্ছা আমি সুইট ভাই সাথে আলাদা ভাবে কথা বলছি এখানে আর বলতে ফোন দিও সমস্যা নেই বলেন বলবো রাজশাহীতে আমি ফোন নাম্বার এবং কোর রেজিস্ট্রেশন নাম্বার আর ইমেলটা তিনটাই করে রেখেছি আর রতন ভাইকে বললাম যে এলটিপি আছে ইমেলে আমি পাঠালাম যে আমার লিস্টের বাইরে প্রায় 12 জন স্টুডেন্ট আসছিল গত বৃহস্পতিবার আচ্ছা সুইট ভাইকে শুনতে পাচ্ছেন নাকি কথা বলছেন না যে বের হয়ে গেছে নেট চলে যাবে হয়তো আচ্ছা আমি মোবাইল নিব না ল্যাপটপ নিব কোনটা মোবাইল লিব না ল্যাপটপ নিব মানে আশ্চর্য মোবাইল ওটা আলাদা ভাবে দিব বললো তোমাকে আলাদা ভাবে তাহলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই নূর পাহিম কই আচ্ছা শুনো ওই যে ইয়া করো এটা লিখতে শুরু করো এই লিখতে রইল আমার আচ্ছা আপনি আবার আসছেন একটু কথা রিসেস করে নেন তাহলে হ্যাঁ বিদ্যুৎ চলে আসছে ভিতরে এনে ভাই মানে পিসি আমাকে জুবাই স্যার যে লিস্টটা দিয়েছিল 25 জন মেম্বারের সে 25 জনের বাইরে ধরে যে প্রায় 12 জন মেম্বার আসছিল আর 25 জনের মধ্যে 9 জন মানে যে স্টুডেন্ট আসছিল এই জিনিসটা আমি জানানো হয়েছে মেল দেওয়া হয়েছে এটা কারেকশন কিভাবে করব আপনার ক্লাস শুরু হবে কখন থেকে আজকে ক্লাস নেই আপনার আর গত বৃহস্পতিবার ক্লাস করেছি আমি করালছি তার বুধবার দিন করালছি আর আজকে আছে দুইটার দিকে আপনার কাজ হলো যেখান থেকে স্টুডেন্ট আসুক বুঝছেন পাঁচজন যদি থাকে পাঁচজনকে নিয়ে ক্লাস করা শুরু করবেন আচ্ছা আমার তো মিনিট হবে না আমার 30 কিটো সিম কি করব অন্য সিম দিয়ে কল দিবেন স্পিডো সিমেও মিনিট করা যায় এখন তাই নাকি এটা জানি না আমারও জানা ছিল না মিনিট করা যায় আজ থেকে মিনিটের অপশন আছে আচ্ছা যাও আচ্ছা
সুইট ভাই আমরা শুরু করব একটু শেষ করতে তাহলে ঠিক আছে শেষ হয়ে গেল তো আর কোনো কথা আছে সাইমন ভাই না কথা নাই ভাই আপনার সাথে আরেকটা কথা যে মানে আপনি কি কখন আসবেন বললেন আপনি আসলেন না মন খারাপ করব তো আমি কালকে 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 আচ্ছা কালকে সকালে দিক দেখি সকালে দিক যাব না বিকেলে যাব চিন্তা করেন না না আসেন চলে যান দ্রুত আসেন আর সুশীল ভাই আরেকটা বিষয় যে আমি আমার মানে যে আতি কি বলে জুম মিটিং এ ক্লাস করাচ্ছি আমার আইডিতেই ও আপনি পেড পাননি পেড পাননি না আমি পেড পাইনি কত ব্যাচ নাম্বার কত আপনার 100 কত আমার 108 ব্যাচ নাম্বার 108 আপনি ক্লাস লিংকটা আমাকে একটু পার্সোনালি ইনবক্সে দিয়ে দিন আচ্ছা আমি ইনবক্সে পার্সোনালি দিয়ে দিচ্ছি যাব না বিকেলে যাব ক্লাসে প্রয়োজন আছে আমার পাশা কোথায় চাপাই চাপাই এই আপনার কোন ছাত্র মনে এখন ঢুকে সালাম দিছে কি হইছে আপনার কোন ছাত্র এখন ঢুকে রিয়াকশন কোথায় দিল এখানে না ফেসবুকে আপনি আপনার আমার সাথে কানেক্ট না না আমি আপনার সাথে কানেক্ট নাই তো ফেসবুকে ওরে দুঃখ ওই জন্য তো প্রাইভেটলি এখানে দিয়ে দিলাম তাহলে আপনার ফেসবুক আইডিটা দিয়ে আমি তাহলে আপনাকে রিকোয়েস্ট পাঠাবো আচ্ছা তো ঠিক আছে আমি আমার ফেসবুক আইডি আচ্ছা আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি একটু অ্যাকসেপ্ট করে ওখানে লিংকটা দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ক্লাস কই সুইট ভাই চলে গেলেন নাকি আচ্ছা তোমরা হাত নামাও হাত নামাও আব্দুল নূর ফাহিম সামিউল ইসলাম হাত নামাও তোমরা হাত এর রিঅ্যাকশন দিয়ে নাকি দিয়েছো তো দিয়েছো মনে হচ্ছে নামাবো না আর হাত না মেলে দিদা ভাই আজ বিনা বয় ফোন আচ্ছা আতিকুর রহমান মিশু ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই আসসালাম শুনতে পাচ্ছি আমি পড়াশোনা করতাম রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তো জব করি এখানে আমি বাসা বগুড়া আমার তো জব করি হচ্ছে টিএমএস ইঞ্জিনিয়ারিং কলেজে এখানে লেকচার হিসেবে জব করি তো আপাতত সুইচ অফ করে দিছি জবটা তো তো কাজ শেখার ইচ্ছা আমার অনেকদিন আগে থেকে ছিল এ ধরনের কাজ শেখার ইচ্ছা এসইও এর প্রতি আগ্রহ ছিল রুয়েটে পড়তে থেকেই তো আমি আমার একজন স্টুডেন্টের কাছ থেকে কামরুল ভাই প্রেম ভাই আমি এলএডিবি প্রজেক্টের ব্যাপারে আগে জানতাম না তো আসলে আমার করা হয়নি রেজিস্ট্রেশনটা তো তো ভাইয়ের ব্যাপারে জানলাম ক্লাস একদিন দেখেছিলাম তো আর কি তখন ভালো লাগলো খুব আর কি এই জন্যই করার ইচ্ছার কারণে ভাইকে রিকোয়েস্ট করছিলাম যে ভাইয়া যদি ক্লাস করা যায় বা রেজিস্ট্রেশন করার যদি কোনো সময় নাই জানি আমি তারপরে যদি কোনোভাবে রেজিস্ট্রেশন করা যায় আর কি তো আমার ল্যাপটপ বা এসবের প্রতি কোনো আগ্রহ নাই আমার কাজটা যদি আমি শিখতে পারি ভাইয়ের কাছ থেকে এর জন্যই ভাই আসলে আমার ল্যাপটপে আগ্রহ নাই আমার দরকার নেই আমার ল্যাপটপের আমি কাজগুলো আমি চাচ্ছিলাম যে একটু ভালো কোনো কাজগুলো আমি যদি শিখতে পারি তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমার জব সেক্টরের পাশাপাশি আমি কিছু কাজ করতে পারবো যেহেতু ডিজাইন রিলেটেড আমি কাজ করি আর কি আমার 3D Max বা AutoCAD এসবের উপরও কিছুটা দক্ষতা আছে বা এই সেক্টরে যদি আমি কিছুটা আপগ্রেড করতে পারি তাহলে ওটার পাশাপাশি আমি এই সেক্টরে কাজ করতে পারবো আর কি এই এই কারণে ভাই আসলে এই আচ্ছা তো আপনাকে আমি প্রসেসটা বলে দিই আচ্ছা ঠিক আছে ভাই বলেন আপনার প্রথম কাজ হবে যে এলইডিপি তে রেজিস্ট্রেশন করা আচ্ছা ঠিক আছে ভাই এলইডিপি তে রেজিস্ট্রেশন করতে জাস্ট এলইডিপি রেজিস্ট্রেশন লিখে গুগলে সার্চ দিবেন প্রথম প্রথম ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনি ওয়েবসাইট যাবেন ওয়েবসাইটে যে এখানে যে তথ্যগুলো দিবে চাইবে সে তথ্যগুলো আপনি দিবেন জাস্ট কোন কোন ডিস্ট্রিক্ট আন্ডারে করছেন এটা শুধুমাত্র চাপাই সিলেক্ট করবেন আচ্ছা ঠিক আছে
ঠিক আছে, এই ছাপাইটা সিলেক্ট করে আপনি ফর্মটা পূরণ করবেন। আচ্ছা, মানে এটা তো ছাপাইয়ের আন্ডার ক্লাস চলছে, তো আপনি এখানে পূরণ করলে তাহলে আপনি আপনি একটা রেজিস্ট্রেশন মেম্বার, রেজিস্টার মেম্বার হয়ে গেলেন এখানে। বুঝতে পারছি ভাই। এটা করে তাহলে আপনি কালকে আমাকে জমা দিন আর আজকে ক্লাস করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, অনেক আজকে ভাই আমরা কিসের কিসের উপর ক্লাস করতেছি আজকে? আমরা কি এসইও এর উপরে নাকি? হ্যাঁ, এসইও। আমরা ডিজিটাল মার্কেট, আমি প্রায় ওভারভিউ দিয়েছি প্রত্যেক জনকে, দিয়েছি আমি ওভারভিউ সবকিছু, যে মানে আমরা এ টু জেড ওভারভিউ দিয়েছি যে কি কি শিখবো আমরা। সেই ওভারভিউ দেওয়ার পর আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেষ করে দিয়েছি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। বুঝতে পারছি। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেষ। তো ভাই মানে, হ্যাঁ বলেন। আমি আমি তো অনেক পিছিয়ে পড়ছি, তো এই এই ক্লাসগুলো কি আমি গুগল ড্রাইভে পেতে পারি? মানে গুগল ড্রাইভে আমার এগুলো আপলোড করা আছে, গুগল ড্রাইভের লিংকটা আমি ফেসবুকে দিয়ে রেখেছি মনে হয়, ফেসবুক গ্রুপে। তো ফেসবুক গ্রুপে আপনাকে অ্যাড করা হয়নি, আমি আজকে করে দিব। হ্যাঁ, যদি ভুলে যায় আপনি আপনি আমাকে একটু নক দেন ক্লাস পর, আমি। আচ্ছা ঠিক 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 আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর এই এসইও সম্পর্ক সবাইকে ওভারভিউ দেওয়া হয়ে গেছে, আর এখন চলছে বিস্তারিত ক্লাস, এসইওর বিস্তারিত ক্লাস চলছে। এই যে আমরা মোটামুটি একটা বিস্তারিত সবকিছু লেখাই দিয়ে একে একে কাজ শুরু করব। বুঝতে পারছি, লিখাই দিচ্ছি। তো আপনারা সবাই লেখা শুরু করেন, স্টার্ট করেন। শুরু করি। আচ্ছা, আপনারা যখন কোনো কিছু কোনো কিওয়ার্ড লিখে যখন সার্চ দিবেন, তো কিওয়ার্ড লিখে যখন সার্চ দিলেন তখন দুই ধরনের রেজাল্ট আপনাদেরকে শো করে ওয়েবসাইটে। তো দুই ধরনের ওয়েবসাইট যে শো করে এটা আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম, তো কি কি ওয়েবসাইট শো করে এটা আপনি বলতে পারবেন যে দুই টাইপের, কোন দুই টাইপের ওয়েবসাইট শো করে? জি পারবো। হ্যাঁ বলেন। এ প্রথমে অ্যাড আকারে শো করে না, যেগুলো ওগুলো কোনো পেইড পেইড ওয়েবসাইট, মানে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে ই করে। আর নিচে যেগুলো মানে ই করে ওগুলো অর্গানিক ভাবে, মানে এসইও এর মাধ্যমে ই হচ্ছে, এগুলো এসইও এর মাধ্যমে আসছে। হ্যাঁ ঠিক আছে। যেমন আপনি দেখেন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন, কোন কি লিখে সার্চ দিবেন, ল্যাপটপ লিখে একটা কি ল্যাপটপ নিতে পারি, এটা একটা। আচ্ছা, এটা নিয়ে কোনো পেড অ্যাড নাই, পেড অ্যাড নাই এটা নিয়ে। অ্যামাজন প্রোডাক্টের নামে সার্চ করেন তাহলে হয়তো আসতে পারে। আচ্ছা এটা তো বাংলাদেশে ছাড় দিচ্ছি, একটু এপি দেয়। ইউএস এর গুগলে সার্চ দিই। আচ্ছা এই যে দেখেন, শামিল শামিল ভাই আছে, ওই ওনাকে আমি খুঁজে পেলাম না, বুঝছেন? আমি একটা লিংক দিলাম, একটু শামিল ভাই আপনি রিকোয়েস্ট করে দিন। আচ্ছা, আপনাকে আমি আপনার লিংকও দিয়েছি আপনার মেসেঞ্জারে, চেক করেন আপনার মেসেঞ্জারে, আমি লিংকও দিয়েছি। ঠিক আছে, আপনি মেসেজ, আপনাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠালছি, সুইট আহমেদ, এটা না? সুইট আহমেদ, সুইট আহমেদ নাম মুবিন। হ্যাঁ এটা, এই যে হ্যাঁ এটা তো আমি রিকোয়েস্ট পাঠালছি, এসএমএস দিয়েছি। আচ্ছা, আপনার কি নামে? সজীব ইসলাম। সজীব ইসলাম, আমার মেয়ের ছবি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, পাইছি। আচ্ছা দেখেন আপনারা, এখানে যে দুইটা অ্যাড শো করছে না, এডি অ্যাড, এডি অ্যাড, দুইটা অ্যাড শো করছে, আর বাকিগুলা দেখেন এগুলোতে কিন্তু অ্যাড শো করছে না।
তো আপনারা বলতে পারেন ভিজিটর কোনটাতে বেশি যায়, ট্রাস্ট করে কোনটাই, এই দুইটা না এই দুইটা না এটাতে করবে? প্রথমে যেটা সোজাতে তো ভিজিটর বেশি যাবে, এটা পেইড, হ্যাঁ এটাতে ভিজিটর বেশি যাবে, ঠিক আছে। কিন্তু যারা জানে তারা কিন্তু এগুলোতে, যেহেতু যারা একটু ভালো মতো খেয়াল করবে তারা কিন্তু এই ওয়েবসাইটে যাবে না, এই ওয়েবসাইটে ভিজিটর কিন্তু যায়। মানুষ যারা জানে না সার্চ মানে অ্যাড সম্পর্কে জানে না, তারা কিন্তু এখানে যায়, যায় তারপর কিন্তু আবার ব্যাক করে আসে, যে তারা এখানে প্রোডাক্টটা পাচ্ছে না তাদের যেটা চাচ্ছে। আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিবেন তখন তো আপনি কোনো আশাতে সার্চ দিবেন যে মানে আপনি আপনি যে প্রশ্নটা করেছেন সেটার যেন 100% ফিডব্যাক পান, আপনি সঠিক উত্তরটা পান, এই জন্যই তো সার্চ দেন। তো এই ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন না, সেই আপনাদের যে রেজাল্টটা চাচ্ছেন সেই রেজাল্টটা কিন্তু পাবেন না। তারা কিন্তু পেইড অ্যাড করেছে, সেই জন্য শুধুমাত্র গুগলের ফার্স্ট পেজে আছে। আর এই ওয়েবসাইটটা হচ্ছে সবচেয়ে বেশি ট্রাস্টেড, কারণ এই ওয়েবসাইটের ভিজিটর বেশি, মানে অ্যাডের পরে যেটা দেখাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাডের পরে যেটা দেখাবে, এগুলো কিন্তু অর্গানিক, অর্গানিক ভাবে ওয়েবসাইটগুলো র‍্যাঙ্কিং, মানে ফ্রি মেথডে আমরা যেগুলো এসইও করব না, এসইওগুলো করেই কিন্তু এই গুগলের প্রথমে আসছে, এটা কিন্তু ট্রাস্টেড। আর এগুলো জাস্ট দুই এক দিনের জন্য গুগলকে টাকা দিয়ে পেমেন্ট করেছে, এই জন্য তাদেরকে শো করছে, এই যে অ্যাড লেখা আছে এডি অ্যাড, এগুলো শো করছে। তো দু ধরনের ওয়েবসাইট শো করে, সেটা হচ্ছে একটা পেইড সাইট, একটা হচ্ছে অর্গানিক সাইট। আপনারা এগুলো লিখে নেন, হ্যাঁ 30 মার্কের প্রশ্ন যেগুলো আসবে ওগুলা মানে প্রশ্ন আসবে ওখানে, এগুলো থাকবে, এসের উপরেই অনেক প্রশ্ন থাকবে। কি লেখা হয়েছে এটা? জি ভাই লেখা আছে। আচ্ছা, তো আমাদের কিছু কমন কিওয়ার্ড মানে ই আসবে, ওয়ার্ড আসবে, যেগুলো আমি সব সময় বলবো এই শিক্ষাতে, যে তো ওই কিওয়ার্ডগুলো এখানে লেখা আছে বা শব্দগুলো এখানে লেখা আছে। কি হয়েছে? আপনারা অলরেডি পরিচিত, আমি বলেছি এর আগে, তারপরও আপনারা একটু চেক করে নেন ইউআরএল বা লিঙ্ক কি জিনিস, ভিজিটর ট্রাফিক একই জিনিস, তারা সেই জিনিসটা কি, কিওয়ার্ড এখানে যেটা বলা আছে কিওয়ার্ড কয় প্রকার এটা আমি বলেছিলাম, কেউ একজন বলেন, সোহাগ ভাই আছেন? জি ভাই আছে। হ্যাঁ বলেন, কিওয়ার্ড কয় প্রকার? কিওয়ার্ড ভুলে গেল তো চলবে না, কিওয়ার্ড দুই প্রকার ভাই, দুই প্রকার। হ্যাঁ বলেন, কি কি তো বলে গেছে। আচ্ছা রনি করিম, হ্যাঁ বলো, কিওয়ার্ড দুই প্রকার কি কি বলো? আচ্ছা স্যার, আপনার ই শর্ট কিওয়ার্ড, কি হলো কিছু বুঝলাম না, কে একজন বলো। হ্যাঁ ভাই বললাম, দ্যাট ব্রড কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডের নাম এতগুলো। আর আরেকটা হচ্ছে কি, লং টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড কি, এটা তো ইতিমধ্যে আলাপ আলোচনা করে ফেলেছি, আর কি বলা লাগবে? না না লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা স্কিপ করলাম। মেটা ট্যাগ, মেটা ট্যাগ সম্পর্কে কি বর্ণনা করা লাগবে? এগুলো সম্পর্কে আমি সবই আপনাদেরকে ওভারভিউ দিয়েছি, তারপর মানে কেউ কি ভুলে গেলে তারপর আমি তাকে আবার বলবো। মেটা ট্যাগ সম্পর্কে সবার কি মানে মনে আছে? কেউ ভুলে গেছেন? ভুলে গেলে বলবেন, আমি আবার বলবো।
কারো যদি বলা লাগে। আর মিশু ভাই হয়তো বা বুঝতে পারছে না, তো আপনি একটু আগের ভিডিও বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, না আমি শুনতেছি, আমি সমস্যা নেই, যতটুকু বলতেছেন ততটুকু। এখনকার গুলা একটু মনে রাখেন, তারপরে আগের গ্রুপ যখন ভিডিও গুলা দেখবেন তখন স্পষ্ট হয়ে যাবেন যে বিষয়টা যে কি বলছিলাম আমি। আচ্ছা, তারপরে ব্যাকলিংক বা লিংক বিল্ডিং, ঠিক আছে, ব্যাকলিংক বা লিংক বিল্ডিং এ সম্পর্কে বলা লাগবে। আর আচ্ছা এটা বলা লাগবে না, এখানে সার্ভার জান ভাই বলেন একটু ব্যাকলিংক সম্পর্কে বলেন, ব্যাকলিংক জিনিসটা কি সার্ভার জান ভাই? ঠিক আছে, কিন্তু জাস্ট ক্লিয়ার হলো না বিষয়টা, আরেকজন বলেন একটু। রানা মাসুদ আছে, মাসুদ রানা, দুটা হলো একই রকমই কথা, মানে ক্লায়েন্টের দিক দিয়ে হলো ব্যাকলিংক আর আমাদের দিক দিয়ে হলো লিংক বিল্ডিং। আমরা যেহেতু মার্কেটিং করবো কারো লিংকটা, মানে আমাদের ক্লায়েন্টের লিংকটা, আমরা লিংকটা আমরা গুগলের বিভিন্ন সাইডে, মানে সোশ্যাল মিডিয়া কিংবা ব্লগ পোস্টিং প্ল্যাটফর্ম পোস্টিং যে কোনো সাইডে আমরা লিংকটা যখন, মানে কোনো কন্টেন্ট কিংবা যে কোনো মাধ্যমে লিংকটা যখন মার্কেটিং করবো তখন আমাদের দিকে বলা হবে এটাকে ব্যাকলিংক, সরি লিংক বিল্ডিং। আর আমার ক্লায়েন্ট তখন আমাকে বলবে যে ওইটা মানে ব্যাকলিংক। আচ্ছা, লিংক বিল্ডিং ব্যাকলিংক বিষয়টা একই জিনিস। আমরা যখন একটা লিংককে অনেক জায়গাতে পাবলিশ করছি সেটা হচ্ছে লিংক বিল্ডিং, মানে আমরা অনেকগুলো জায়গাতে যখন পাবলিশ করছি এটা তো বিল্ড করছি না আমার লিংকটাকে, এটা হচ্ছে লিংক বিল্ডিং। এটার প্রথম স্পষ্ট হলো না বিষয়গুলো আপনাদের যেটা বললেন, যে কথা হলো আমার যে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটাকে আমি যে একটা ওয়েবসাইট তৈরি করেছি, আচ্ছা মাইক্রোফোন গুলো অফ করেন সবার, আমি যে একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছি তো এটা তো মানুষকে জানাইতে হবে। ধরেন যারা আমাদের কম্পিটিটর আছে যে সব ওয়েবসাইট অলরেডি র‍্যাঙ্কিং, তাদের তো হিউজ পরিমাণে ভিজিটর, তো তাদের কিছু ভিজিটর আমাদের ভিজিটরে কনভার্ট করতে হবে আমাদের ওয়েবসাইটে। সেজন্য তাদের ওয়েবসাইটগুলোতে বা যেগুলো ওয়েবসাইটে অনেক ভিজিটর আছে সেসব ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটগুলোকে পাবলিশ করব। এই পাবলিশ করার জন্য যে পথটা আমরা অবলম্বন করব যে তাদের ওয়েবসাইটে আমাদের কিছু পোস্ট পাবলিশ করব বা আমাদের কিছু কন্টেন্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করব, সেটা বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে, সেটা টেক্সট কন্টেন্ট হোক বা আপনাদের ইনফোগ্রাফিক্স কন্টেন্ট হোক বা ভিডিও কন্টেন্টই হোক বা স্লাইড শেয়ারই হোক, যে কোনো ধরনের কন্টেন্ট আমরা পাবলিশ করব। সেখান থেকে যখন আমাদের ভিজিটর আসবে সেটা, মানে আসবে সেটা কি আমাদের ব্যাকলিংকের মাধ্যমে আসবে, তো আমাদের ওয়েবসাইটটাকে অন্যের ওয়েবসাইটে পাবলিশ করাটা এটা হচ্ছে ব্যাকলিংক। যাই হোক, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এর আগেও, হয়তো ভুলে গেছেন। তারপর পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্কটা কতর মধ্যে হয় বলেন? 1-10 এর মধ্যে। 1 থেকে কতর মধ্যে? 1-10 মানে প্রথম পেজের মধ্যে নাকি? 1-10 এটা কোন ধরনের কথা হয়? 1-10 বলবেন, 1-10 বলবেন? ও সরি 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 সরি, যাই হোক ঠিক আছে, পেজ র্যাঙ্ক 1-10 পর্যন্ত হয়। তারপরে ওয়ান পেজ এসিও, ওয়ান পেজ এসিও সম্পর্কে আমি অলরেডি বলেছি যে ওয়ান পেজ জিনিসটা কি জিনিস, তারপরে একজন বলেন যে ওয়ান পেজ জিনিসটা কি। আমিজুল ভাই আছেন? আমিজুল ভাই তো কথাই বলছে না দেখি, আজকাল আমিজুল ভাই একটু সাইলেন্ট হয়ে গেছে। আপনার এই মাইক্রোফোনের প্রবলেমটা দেখি কয়েকদিন থেকে হচ্ছে, এটা সলভ করেন না কেন? ভলিউম একটু বেশি দাও যা, একটু কম করে করেন ভলিউমটা, দিয়ে একটু বলেন যে ওয়ান পেজ এসইও কি।
আচ্ছা বলেন অন পেজ জিএসসিওটা কি বলেন। আমিজুল ভাই জি বলি, তাই আপনি আর আজকে বলেন না, কালকে থেকে একটু মাইক ঠিক করে তারপরে বলেন। আচ্ছা দুর্লভা ভাই একটু বলেন আপনি। আসলে পেজের ভিতরে যে আপনার কাজগুলো করা হয়, পেজের ভিতরে কাজগুলো করে যে র‍্যাঙ্কিং করা হয় সেটা হচ্ছে আপনার অন পেজ এসইও। হ্যাঁ এই যে আপনারা মানে আর একটু বিস্তারিত বলি আমি। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। বলছি আমি একটু বিস্তারিত বলি। জি ভাই বলেন বিস্তারিত বলেন। আচ্ছা ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন সার্চ দিয়েছি, এটা কিন্তু আমরা আছি কোথাকার ওয়েবসাইটে, আমি কিন্তু ইউকের গুগলে আছি এখন, এই জন্য কিন্তু তখন বাংলাদেশের ওয়েবসাইটে কিন্তু ই দেখাচ্ছিল না, বাংলাদেশের গুগলে কিন্তু অ্যাড দেখাচ্ছিল না। কারণ কি, বাংলাদেশে কেউ প্রচার করছে না, সব প্রচার করছে কি ইউকে, ইউনাইটেড স্টেটে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন? আচ্ছা 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 হ্যাঁ বলেন। আচ্ছা আমাদের পার্টিসিপেন্ট ছিল অলরেডি 21 জন ছিল, এখন আবার 17 জন হয়ে গেছে। তো এই যে নাম প্রেজেন্ট করতে হবে আমাকে, এখনই নাম প্রেজেন্ট করা লাগবে। তো আপনারা একটু ডিভাইসে কানেকশন দেন, আপনাদের ফোনে যাদের আছে একটু ডিভাইসে কানেকশন দিয়ে একটু সাহায্য করেন, যেহেতু স্ক্রিনশট 21 জনের নেওয়া হয়েছে কিন্তু আপনাদের এখানে এখন 17 জন। আর ফোনে কানেকশন দেওয়ার সময় একটু নামটা চেঞ্জ করে ফেলেন।
কই আমার কথা শোনা যায় নাকি? জি যাচ্ছে শোনা, আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস নাই, দিবেন তো বিল আপনারা। আচ্ছা তখন বাকিগুলো কই? তরঙ্গা কানেক্ট হবো। রানা মাসুদ? আচ্ছা একটু নামটা চেঞ্জ করে দিন। নামটা চেঞ্জ করে তারপর দিন। আচ্ছা দুই মিনিট, এক মিনিটের জন্য হলেও আপনারা একটু কানেকশন দেওয়ার চেষ্টা করেন আপনাদের ফোনে, এক মিনিটের জন্য হলেও। কি করে ফেলেন জি ভাই? দিচ্ছি আমি, দাঁড়ান। আচ্ছা আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা শামীম সুলতান আছেন? জি ভাই আছি আমি। আমিজুল ইসলাম ভাই? জি ভাই আছি। তৌফিক আহমেদ তুষার? আব্দুল সালাম? আব্দুল সালাম ভাই নাই? আব্দুল নূর ফাহিম? আব্দুল নূর ফাহিম ছিল যে? আচ্ছা শামীম ইসলাম? শামীম ইসলাম? আচ্ছা আছি 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 ভাই আছি। তাই তো বলি আমি শামীম ইসলাম কোথা থেকে পেলাম? হোসেন আলী? আমি তো শুনছি যে শামীম কোনটা থেকে পেল। সারোয়ার জান সাইদ? আজকে আমি ওই হোসেন আলী। রনি করিম? সাব্বির আহমেদ? সাব্বির আহমেদ কেন আজকে উপস্থিত নাই বলতে পারলাম না ক্যাপ্টেন। আরেক সাব্বির আহমেদ? আরেকজন সাব্বির আহমেদ নাই। জসিমউদ্দিন ভাই? সাব্বির ভাই তো কিছুক্ষণ ছিল মনে হয়। আছি ভাই আছি। না দুই সাব্বিরই আজকে নাই, দেখতে পাইনি। জসিমউদ্দিন প্রেজেন্ট? জি ভাই দিয়েছি ভাই। রাজু আলী?
রাজু আলীকে দেখলাম একটু আগে, রাজু আলী ছিল তো ভাই, মনে হয় কার্ডান পাল্লা গেছে জন হয়তো লাইনে নাই। আমি ওকে দেখলাম। ওসমান গনি ভাই আছেন? জি ভাই। ওসমান গনি ভাই কোনো কথা বলে না, মাঝে মধ্যে দেখি যে চুপ করে থাকে। সোহাগ আলী ভাই আছেন? জি ভাই আছে। রায়হানউদ্দিন তো নাই। সজীব আলী আছি ভাই। শামিউল ইসলাম, শামিউল হক ওয়াইবার করে নাম ডাকবেন আমার। শামিউল হক, শামিউল হক, শামিউল হক কি আছে? আচ্ছা সুভান আলী, সুভান আলী ভাই আছেন? ভাইয়া আমার নামটা প্রেজেন্ট করে নিয়েন, আমার কারেন্ট চলে গেছিল আবার। করে দিয়েছি। হ্যাঁ শামিউল হক, সুভান আলী ভাই কেউ নাই, দুইজনই নাই না? এটা হলো আব্দুল সামাদ ভাই, সামাদ ভাই যে ছিল, কথা বলছিলাম মনে হচ্ছে সামাদ ভাইয়ের সাথে। আচ্ছা কেউ কি বলেছে যে মানে নাম প্রেজেন্ট করা হয়নি এরকম? আমি আছি শুধু। রানা মাসুদ, মাসুদ রানা, মাসুদ আর কেউ? বিকেলের ব্যাচে বিকেলের ব্যাচে ঠিক আছে। কোন সাব্বির? সাব্বির আমাদের ক্যাপ্টেন সাব্বির না আরেক সাব্বির? জি জি আমাদের ক্যাপ্টেন সাব্বির। ওই ওই আশ্চর্য ব্যাপার, নাই নাম পেয়ে যায়। আচ্ছা আরেকজন কে বললেন, জাকারিয়া খান কি আছে? আমি বলেছি না ভাই, পাল্লে গেছে। আচ্ছা ভাই আপনার এভাবে স্কুল ফাঁকি দিলে হবে? ছোট অলকার বুদ্ধি ধরে থাকলে হবে, স্কুল কেন ফাঁকি দিবে সবাই? সামাদ ভাইও নাই। রবিউল আউয়াল? জি ভাই আছি। কি ব্যাপার বাকি গুলা কই? এই মিডিল এর গুলা কেউ নাই শেষের দিকে? জাকারিয়া সব সময় ইউটিউব নিয়ে পড়ে থাকে। তাহলে হলো, ওর তো কাজ ছিল আমার, মানে ইউটিউবের কাজের জন্য, ওই যে ওই কাজের জন্য, মানে ইউটিউব দেখে না ওই কাজের জন্যই, কাজ নেই করে, মানে ওর ওটা প্রধান লক্ষ্য। আচ্ছা একটু দরকার ছিল যে ওর একটু কেউ ওর সাথে যোগাযোগ করতে পারলে একটু বললেন যে মানে আমি আব্দুল বারি ভাই কালকে বিকেলেও ছিলেন আপনি, বিকেলের ক্লাসে ছিলেন, আজকে আবার সকালের ক্লাসে কেন? বারি ভাই কি শুনছেন? হ্যালো বারি ভাই কি নাই নাকি? দুরুল হদা ভাই আছেন আপনি? জি আছি আছি। ও আপনি বিকেলের বেচেন না? জি জি জি। গতকালকেও ছিলাম, আমি বলেছিলাম সকালে আপনাকে, মোবাইলে ছিলাম আর কি। গতকাল এটা হয়েছে ভাই, প্রেজেন্ট হয়েছে? হয়েছে।
আচ্ছা আব্দুর বাড়ি ভাই কি আছে, শুনতে পাচ্ছেন কি? আচ্ছা যাই হোক ভাই, নাই মনে হয়। আজকে ডেট কত? 10 তারিখ, 11 তারিখ। আগে 11 তারিখ ভাই। এই পর্যন্ত ভাই কামরুল ভাই কতগুলো ক্লাস হয়েছে? 12, আজকে 13তম ক্লাস চলছে। 13তম ক্লাস চলছে। আচ্ছা আপনি তাহলে আজকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আপনার নামটা একটু তাহলে লিখে ফেলি আমি। আচ্ছা ভাই। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01 7 01 7 7 22 22 81 81 97 97 94. আচ্ছা আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। ইমেল অ্যাড্রেস স্পেলিং বলে দিই ভাই। MISSUSHUERET0009 00 92@yahoo.com। কালকে করেছি কিন্তু তারপর মনে থাকছে কি বিপদের কথা। আচ্ছা ঠিক আছে। ভাই কত পাউন্ড হয়েছে? কত পাউন্ড হয়েছে কি জানি আমি, মনে হয় না যে কত পাউন্ড হয়েছে। ইউ পাউন্ডের কথা বলছে কেন? ইউরোর কথা বলো, পাউন্ড কম দাম। আচ্ছা আচ্ছা হইলো, মুখ ফসকে বলে ইউরো। পাউন্ড বলে ছোট করছো কেন? পাউন্ড তো ডলার চেয়ে দাম কম। ইউরো বলো। হইলো হইলো একটা হইলো। উপস্থিতি দেখাচ্ছি 23 জনের আর উপস্থিত প্রাণ প্রেজেন্ট 16 জনের। আচ্ছা ভাই এই অ্যাটেন্ডেন্স ফর্ম তো আমাকে দেওয়া হয়নি। এটা তোমাকে দেওয়া হবে কেন? তোমাকে বললাম না যে এটা গুগল আপলোড করে দাও তুমি। তোমাকে তো লিংক ই দিয়েছি না, আপলোড তো করেছি, আপলোড করে দিয়েছি, ওখানে না আপলোড করবা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যে গত দিনের গত যে ইগুলো হয়েছে ক্লাসগুলো হয়েছে ওগুলা লিংক চাচ্ছিল ভাই, আমি একটু দিয়ে দিই। এই যে আমাদের গুগল ড্রাইভে ক্লাসরুমের যে ভিডিওগুলো আছে সেগুলো লিংক দিয়ে দিলাম এখানে চ্যাটে।
ঠিক আছে যাদের কাছে নাই একটু দেখে নিন আচ্ছা ভাইয়া একটা সফটওয়্যারের নাম বলেছিল যেটা এভরিওয়ান শেয়ার করতে পারবে ওটার নাম কি ছিল ওটা তো দিয়েছিল সফটওয়্যারটা কি ওই যে সবকিছু যেন দেখতে পাওয়া যায় ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ সবাই স্ক্রিন শেয়ার করতে পারতো না এখনো সবাই স্ক্রিন শেয়ার করতে পারবে এটা কি স্লাইড তৈরি করেছো হ্যাঁ এটা করেছি আচ্ছা অ্যাডোব ইলাস্ট্রেটর কি কি করাবো যাতাগালা আছে শামিল ভাই হ্যাঁ বলেন আপনি কিসের ইয়া করাচ্ছেন এখন এর কিসের উপর এটা এটা গ্রাফিক্স এ ভাই আমাকে ফটোশপের টুলসগুলো শিখতে হবে ক্লাসের ক্লাস কি করতে পারবো আমি হ্যাঁ সমস্যা নাই রেজিস্ট্রেশন করে নিবা গ্রাফিক্স এর উপরে একসাথে তোমার কেউ চিনা বৈশা আছে তুমি ই করবা তোমার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবা ভোটার আইডি কার্ড দিয়ে করা থাকলে জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অথবা কাগজে জন্ম নিবন্ধন কার্ড এক আলাপ আলোচনা বাদ দাও পড়াশোনা দাও তো আচ্ছা এসব বাদ যে ওয়েবসাইটটা দিলাম ওটা কি করবেন ওটা তো পরের দিন থেকে আগে থিওরিটিক্যাল লিখে রিসার্চ করো ওটা দিলা ওটা বিকেলের ব্যাচে দেখাইতে হবে তো ওই কারণে বিকেলের ব্যাচ তো আগায় আছে একটা ক্লাস তোমাদের চাইতে মানে ওদেরকে তো কালকে এসে শুরু করে দিয়েছিলাম কিন্তু কালকে তো প্রেজেন্ট কম থাকার কারণে শুরু করতে পারিনি তোমাদেরকে ওই জন্য ওরা একটা ক্লাস আগায় আছে নাম প্রেজেন্টের ঝামেলা টামেলা এগুলো সময় নষ্ট করা তো ঠিক আছে এখানে তারপরে ওয়ান পেজ রেশিও বলতে কোনটা হইলো ওয়ান পেজ রেশিও বলতে এই যে যেমন এটা একটা ওয়েবসাইট এই যে এটা একটা ওয়েবসাইট এখানে দেখেন যে ট্যাগ টাইটেল আছে ডেসক্রিপশন আছে আর ইউআরএল তো পরে যে অংশখানে আছে এগুলো চেঞ্জ করা যায় ইউআরএল মেইন ডোমেইনটা চেঞ্জ করা যাবে না তবে ইউআরএল পরে অংশগুলো চেঞ্জ করা যায় কাস্টমাইজ করা যায় তো এখানে দেখেন যে টাইটেল আছে আর ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন বলছি এটা মেটা ট্যাগ আছে এগুলো কিন্তু চেঞ্জ করা যায় তারপর ডেসক্রিপশন চেঞ্জ করা যায় এগুলো কি বাইরে থেকে করা যায় লিংক বিল্ডিং এর কাজগুলো যেমন একটা ওয়েবসাইটের পণ্যগুলো আমার একটা ওয়েবসাইট আছে জাস্ট বাইরে থেকেই সে পণ্যটা পাবলিশ করছি আমি অন্য একটা ওয়েবসাইটে এটা তো করা যায় মানে ওয়েব পেজ তো করা যাচ্ছে লিংক বিল্ডিং এর কাজটাই হচ্ছে ওয়েব পেজ এসইও তো ওয়েব পেজের কাজগুলো তো আমরা ওয়েবসাইটের ভিতরে না যেয়ে চেঞ্জ করতে পারছি কাজ করতে পারছি কিন্তু যখন আমরা ওয়ান পেজ এসইও করব ওয়ান পেজ এসইও করার সময়তে এই ওয়েবসাইটের ভিতরে যে আমাদেরকে কাজ করতে হবে তো এই ওয়েবসাইটের ভিতরে কি সবাই যেতে পারবে আপনি কি চাইলে এটা টাইটেল চেঞ্জ করতে পারবেন বা এই ডেসক্রিপশন চেঞ্জ মেটা ট্যাগ চেঞ্জ করতে পারবেন অবশ্যই পারবেন না তাহলে এটার কি আপনাকে অ্যাক্সেস নিতে হবে জি অ্যাক্সেস কি আপনি পারবেন নিতে এমনি থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন অথরিটির পারমিশন না দিলে তো অ্যাক্সেস পাওয়া যায় হ্যাঁ না দিলে তো পাবেন না আপনাকে এটা ড্যাশবোর্ডে যেতে হবে ড্যাশবোর্ডে যেতে হলে তাকে আপনার কি লাগবে অ্যাডমিন পাসওয়ার্ড লাগবে অ্যাডমিন পাসওয়ার্ড লাগবে এই যে দেখেন এখানে কিন্তু আমার কাছে তাদের ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে তো যদি আমি এই ইউজার নেম আর পাসওয়ার্ড জানতাম তাহলে কিন্তু আমি ওদের টাইটেল তারপরে মেটা ডেসক্রিপশন এগুলো আছে এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম তো যেহেতু আমরা জানি না সেহেতু চেঞ্জ করতে পারবো না তো যদি আমরা জানতাম যে চেঞ্জগুলো করতাম বা ভিতরে যে কাজগুলো করতাম সেগুলো কি অ্যাডমিন প্যানেলের ভিতরে যে যে কাজগুলো করো সেটা হচ্ছে কি ওয়ান পেজ এসইওর মধ্যে পড়ে তাহলে কি ওয়ান পেজ এসইওটা কি ক্লিয়ার হলেন
আমরা যখন কাজ করবো হাতে নাতে, আগে আপনাদেরকে থিওরিটিক্যাল বিষয়গুলো জেনে নিন, তাহলে যখন হাতে নাতে কাজ করবো কিভাবে করতে হয় তখন আপনার বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট প্রত্যেকটা বিষয়ে জেনে রাখেন। তারপর অফ পেজ এসইও তো বললাম, লিংক বিল্ডিং এর কাজগুলো বা বাইরে থেকে যে কাজগুলো করতে হয়। তারপর হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইওটা কি বলেন, কেউ কি জানেন? বলিনি আমি অবশ্যই এর আগে, নাম ভাই আমি জানি না। হোয়াইট হ্যাট এসইও মানে যে আপনি লিগ্যাল ভাবে যে এসইও করেন সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। আপনার একটা ওয়েবসাইট আছে, যেমন এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যে টাইটেল, টাইটেলে কিওয়ার্ড, একটা যে কিওয়ার্ড আপনি ব্যবহার করছেন, ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড ব্যবহার করছেন, এই টাইটেলে কয়বার ব্যবহার করবেন, তারপরে মেটা ডেসক্রিপশনে কয়বার ব্যবহার করবেন, এটার কিন্তু একটা নিয়ম আছে। নিয়মের অতিরিক্ত কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না আপনি ডেসক্রিপশন, যদি নিয়মের বাইরে কিন্তু আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। একটা কিওয়ার্ড আপনি কিন্তু চাইলেই যে বারবার ব্যবহার করবো, বারবার ব্যবহার করবো, গুগল আপনাকে র্যাঙ্কিং করবে। হ্যাঁ, আপনার গুগলে আপনি এভাবে যদি করেন, গুগলে দুই দিনেই আপনি র্যাঙ্কিং করতে পারবেন। র্যাঙ্কিং করলে তারপরে যেদিন র্যাঙ্কিং করবে, সকালবেলা র্যাঙ্কিং করলে বিকালবেলা দেখবেন প্ল্যানটি মেরে দিয়েছে আজীবনের জন্য, ওই ওয়েবসাইটটা সারা জীবনে গুগলে র্যাঙ্কিং করবে না, গুগলে শো করবে না, সার দিয়েও আর পাবেন না। তো এগুলোর কিন্তু একটা নিয়ম আছে যে কতবার ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এই যে নিয়ম আছে। তারপর ব্যাকলিংক, কতগুলো ব্যাকলিংক, কোথায় কোথায় ব্যাকলিংক তৈরি করলে সমস্যা হবে না, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। এই যে আপনি যে তাদের একটা রুলস মেনে চললেন যে কত কিভাবে ব্যবহার করতে হবে, এই রুলসটাই হচ্ছে কি মেনে চলাটাই হচ্ছে কি হোয়াইট হ্যাট ইস্যু। আর ব্ল্যাক হ্যাট ইস্যু কি, তাদের যে রুলস আপনি ব্রেক করলেন, আপনার আপনার ইচ্ছা মতো কিওয়ার্ড, হাজার হাজার কিওয়ার্ড ব্যবহার করলেন, ব্যবহার করে একদিনে গুগলে র্যাঙ্কিং করে দিলেন, এরা বলতে পারবেন ব্ল্যাক হ্যাট এসইওটা কারা করে, এটা কি বলতে পারবেন কেউ একটা উদাহরণ দিয়ে? হ্যাকাররা, না না হ্যাকাররা কেন করবে? হ্যালো, হ্যাঁ বলেন। বলছি ব্ল্যাক হ্যাট এসইও যেটা বলছি ওইটা মানে গুগল কে বোকা বানিয়ে যেটা এসইও করা হয়, যেরকম ওই যে মানে অনিয়ম করে ওয়েবসাইটে ট্রাফিক দিতে। হ্যাঁ ওটাই তো বললাম, হ্যাঁ ওটাই তো বললাম, রুলস রেগুলেশন না মেনে যে যারা এসইও করে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এটা কারা করে, এটা কারা করে বলতে পারবে? যারা শর্ট টাইমের জন্য ব্যবসা করে র‍্যাঙ্কিং করে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা কারা করে, ওই জিনিসটা কি কি করে, এটা কি ফ্রিল্যান্সার? না ফ্রিল্যান্সাররা করবে কেন? আচ্ছা আপনি বলেন ভাইয়া। আচ্ছা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা তো বলেছি, অ্যাফিলিয়েট মার্কেটিং, তো অ্যাফিলিয়েট মার্কেটিং কিছু কিছু পণ্য আছে যারা জাস্ট একদিনের জন্য অফার দেয়, একদিনের জন্য অফার, কিংবা এরকম হতে পারে যে স্পট অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কেউ শুনেছেন? স্পট অ্যাফিলিয়েট মার্কেটিং জানা ভাই, এটা সম্পর্কে ধারণা নাই। সবচেয়ে বেশি প্রফিটেবল ইনকাম, যে সবচেয়ে বেশি ইনকাম করে এরা অনলাইন জগতে, কেউ জানে না হয়তো ভাই এটা সম্পর্কে? অনেকে বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই কাজ করে, স্পট অ্যাফিলিয়েট মার্কেটিং। বাইরের কান্ট্রিতে সবচেয়ে বেশি এটাই কাজ করে, স্পট অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরেন আপনার যে কাজ চলছে, কি হচ্ছে আপনার খেলা চলছে বাংলাদেশ আর ভারতের মধ্যে, ধরেন ইন্ডিয়ার খেলা চলছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা চলছে, এখন আপনার দরকার যে একটা ওয়েবসাইট যেখানে আপনি কি করবেন, লাইভ স্ট্রিম, লাইভ স্ট্রিম করে একটা ওয়েবসাইট। তো ওদের একটা পণ্য আছে যে তারা বলে রেখেছে যে আমার লাইভ স্ট্রিমে যারা সাইন ইন করবে তাদেরকে কিছু ডলার দেওয়া হবে বা এরকম একটা কিছু থাকে। তো আপনাদের এই যে খেলাটা হয়, যে ইন্ডিয়া আর ভারত, ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে যে খেলাটা হইল, এই খেলাটা তো একদিনের জন্যই জাস্ট? জি জি, এটা তো আর দুই তিন দিন ধরে হচ্ছে না, তো একদিনের জন্য তাকে গুগল থেকে ভিজিটর দরকার তার ওয়েবসাইটে। সে একটা ডোমেন কিনেছে, ডোমেন কিনে নিল যে লাইভ স্ট্রিম বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, জাস্ট এতটুকুই একটা ডোমেন কিনেছে সে। ডোমেন কিনে
হিউজ পরিমাণে কিওয়ার্ড সে ব্যবহার করে ফেলেছে তার ওয়েবসাইটে। তার ওয়েবসাইটে একদিনে র্যাঙ্ক করে ফেলেছে। র্যাঙ্ক করার পর তার তো সেদিনই তো ভিজিটর দরকার, কারণ মানুষ তো সেদিনই তো সার্চ দিবে এই কথা লিখে, তার বাইরে তার সার্চ দিবে না, অন্যদিন তার সার্চ দিবে না। তো তার একদিনে ওয়েবসাইটটা র্যাঙ্ক করা দরকার। তারপরে তার ওয়েবসাইট প্ল্যান্টি মেরে দিলেও কোনো সমস্যা নাই, গুগল যদি প্ল্যান্টি মারে আর মারবে, সকালবেলা দেখবেন যে আছে, বিকালবেলা আর ওয়েবসাইট খুঁজে পাবেন না। তো যাদের যারা ইয়ে স্পোর্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা মানে এই কাজটা করে থাকে। হ্যাঁ বলেন। আচ্ছা সেক্ষেত্রে আপনার ডোমেন হোস্টিং এতে একটু প্রবলেম হয় বা এটা ব্যবহার করা যাবে না পরবর্তীতে? না ওই ডোমেন আর ব্যবহার করতে পারবেন না, ডোমেন বাদ। আচ্ছা ডোমেন তারা $1 কিনে নেয়, এরকম ডোমেন আপনি $1 কিনে পাবেন। তারপরে গ্রে হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও এই বিষয়টা ভাই নতুন আমার কাছে, এটা নতুন। আচ্ছা গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাটেও এসইও করব আর কিছু সামথিং সামথিং আমরা ব্ল্যাক হ্যাট এসইও করব, যেটা মানে গুগল ধরতে পারবে না, মানে মিক্সচার। হ্যাঁ মিক্স মিক্সড এসইও এটা একটা, গুগল এটা ধরতে পারবে না, এরকম টাইপের যে এসইওটা করি সেটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। তারপরে এখানে ওয়ান পেজ এসইও, ওয়ান পেজ এসইও এর এখানে কিছু রুলস দেওয়া আছে, মানে কিছু কথা লেখা আছে। তো এই যে ওই কথাটা বলা আছে অ্যাডমিন প্যানেলে যে যে আমরা কাজগুলো করব সেটা হচ্ছে কি ওয়ান পেজ এসইও। এখানে ওয়ান পেজ এসইও এর একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং এর জন্য যে কাজগুলো করতে হবে ওয়ান পেজ এসইও এর মধ্যে পড়ে, একটা যে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করেছেন ওই ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে। এটা হবে আপনার প্রথম কাজ যে সার্চ ইঞ্জিনে সাবমিট করা, তারপর বিভিন্ন ওয়েবমাস্টার টুলে ভেরিফাই করা, তারপরে একটা সাইট ম্যাপ তৈরি করা। সাইট ম্যাপটাকে তৈরি করা, সাইট ম্যাপ হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইটে যতগুলো পেজ আছে পেজগুলো একটা লিস্টিং করে সেগুলোকে সার্চ ইঞ্জিনে সাবমিট করা। তারপরে অ্যানালাইটিক্স টুলের মাধ্যমে জাস্টিফাই করা ওয়েবসাইটটাকে, আর প্রতিদিন তো টেক কেয়ার করতে হবে যে কেউ আমার সামনে চলে গেল নাকি বা কম্পিউটার তারা কি কিওয়ার্ড ব্যবহার করছে এগুলো রিসার্চ করা নিয়মিত। তো যাই হোক এই বিষয়গুলো আপনারা একটু লিখে নেন, এই ওয়ান পেজ এসইও এখানে যা আছে এটা একটু লিখে নেন দ্রুত। আতিকুল ইসলাম কি এখনই আসলো নাকি? জি ভাইয়া একটু দেখতে এলাম। কেন এখন কোথায় ছিল? ভাই এক্সামটা কবে হবে এগুলোর উপরে? এক্সামটা হবে আমাদের ক্লাসগুলো শেষ করার পর, 50টা ক্লাস যখন আমাদের শেষ হয়ে যাবে তারপরে। বুঝছি মিশু ভাই কি এখন কোনো জব টব করছেন নাকি? হ্যাঁ আমি তো বগুড়াতে যে টিএমএস ইঞ্জিনিয়ারিং কলেজে ওখানে জব করতাম, তো জব সুইচ অফ করে দিছি, ওখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেকচারার ছিলাম, তো সুইচ অফ করে দিয়ে খুলনা একটা ওই যে আপনার বিভাগীয় কমিশনার ওখানে ১০০ কোটি টাকার একটা প্রজেক্ট হচ্ছে, তো ওই যে কুশলে নির্মাতা লিমিটেড ওরা পাইছে, ওখানে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছিলাম। তো বাড়িতে আমার একটা ইনসিডেন্ট ঘটছিল,
আমার আব্বার গলায় মানে গ্রামীণ একটু কন্দলে চাকু মারছে গলায়, তো আমি ওখান থেকে তখন চলে আসছি। তো আর তারপরে আমি যে আবার ঢুকবো এই করোনার কারণে, আর ওখানে আর বলছে কিছুদিন প্রজেক্ট স্টপ আছে, তো ভাবলাম যে সময়টাকে কাজে লাগাই এই জন্য আর কি শুনলাম। এই মিসু ভাই আপনি কোন সিরিজের? আমি 2009 সালে এইচএসসি পাস করছি। তাহলে তো আপনি নাসিফ স্যারদের হচ্ছে যে সিনিয়র। কোন স্যার? ত্রিপুলি, নাসিফ, নাসিফ কে চিনেন? ত্রিপুলি আমি সিভিলের, ত্রিপুলি এখন ছোট হতে পারে সেজন্য। হ্যাঁ হ্যাঁ, আপনার এক এক 10 সিরিজের। ও 10 সিরিজের, তাহলে তো চেনার কথা, যার দেখলে চিনতে পারবো, নামটা হয়তো চিনতেছি না। এই আর কি। হ্যাঁ ভাই, লেখা হয়েছে ভাই? টানেন ভাই, টানেন ভাই। আরো যে ছিল স্যার, সাগর স্যার ছিল, সাগর স্যার, তারপর রবিউল স্যার ছিল, ও এরা তো পরে নয়। মিস ভাই, আমাদের এক বরন্দর হচ্ছে সিএসসি এর একজন স্টুডেন্ট, আপনাদের ওই বগুড়ার কলেজে ছিল, বগুড়ার ইয়েতে, আপনি যেখানে জব করতেন আগে। আচ্ছা যাই হোক, এই পেজটা লিখেন আপনারা। মানে একটা ওয়েবসাইট কে আপনি যখন গুগলে সাবমিট করতে যাবেন তখন আপনাকে অ্যাটলিস্ট 5টা পোস্ট থাকা লাগবে। আমার এখানে কিন্তু অনেক স্পেলিং মিস্টেক আছে বা অনেক গ্রামাটিক্যাল মিস্টেক আছে, এগুলো অ্যাভয়েড করবেন। আমি জাস্ট তাদেরকে কালকে বাংলাতে বলছিলাম আর আমি জাস্ট পয়েন্টগুলো ইংলিশে উল্লেখ করে করে লিখলাম, তো যেহেতু করাই আছে এজন্য আমি আজকে আর লিখলাম না, হয়তো বা কালকেও। এই যে এখানে 7টা পেজ আছে, এখানে 7টা পেজের পর আর কোনো পেজ নাই, তো আজকে হয়তো বা দেখা যাবে যে 15, কালকে দেখবেন আপনারা এসে যে 15 পেজ হয়ে গেছে, মানে আজকে তাদেরকে আরো কিছু লিখাইতে হবে। তো তাদের সাথে যখন আমি তাদেরকে বলি তখন আমি নিজেও লিখি, আর আপনাদের সময়তে কিন্তু লিখতে হয় না, ওই লেখাটাই চলে যায়। কন্টেন্ট গুলো অবশ্যই ইউনিক হতে হবে। হ্যাঁ, আপনি যে কন্টেন্টটা লিখছেন তো কন্টেন্টটা অবশ্যই ইউনিক হতে হবে, কিওয়ার্ড ডেন্সিটিটা ঠিক থাকতে হবে, ওই যেটা বললাম যে হিউজ পরিমাণে কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। মেটা ট্যাগটা এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ, মেটা ট্যাগ তো কি জিনিস সেটা তো আপনারা জানেন, বললাম। আর পেজ র‍্যাঙ্ক তো হলো আলাপ আলোচনা। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, ইউনিক কন্টেন্ট, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যে আপনারা বারবার ঝামেলার মধ্যে পড়ছেন ইউনিক কন্টেন্ট নিয়ে। ইউনিক কন্টেন্ট তৈরি, কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদেরকে বলেছি যে গ্রামারলিতে আপনারা এটা চেক করে নেবেন আগে, গ্রামার ঠিক আছে কিনা গ্রামারলিতে। গ্রামারলির ব্যবহার তো শিখাইছি আপনাদেরকে। এখন আরেকটা টুল সম্পর্কে একটু বলে দিই, যদিও ভবিষ্যতে আলাপ আলোচনা করবো তারপর আমি বলি। একটু স্ক্রিনের দিকে দেখেন, একটু লেখাটা বন্ধ করে একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা একটা ওয়েবসাইট, আপনি চাচ্ছেন যে এদের কন্টেন্ট আপনি আপনার হয়ে ব্যবহার করবেন, আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন। তো মনে করেন যে আপনি এতটুকু কন্টেন্ট নিলেন বা আরেকটু বেশি নিন। আচ্ছা, এই কন্টেন্টটুকু আপনি ব্যবহার করুন আপনার ওয়েবসাইটে, এটা আপনি মনে করলেন যে এদের কন্টেন্টটা ভালো, আমি কন্টেন্ট লিখতে পারবো না তো এর কন্টেন্টটা ব্যবহার করবো, তো আপনি এক সরাসরি এভাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না।
গ্রামারলি যে এক্সটেনশনটা এখানে দিয়ে রেখেছি না আমি, এক্সটেনশনটা দিয়ে রেখেছি তো এখানে, এখানে আপনারা চেক করে নেবেন যে কোথায় কোথায় প্রবলেম আছে কিনা গ্রামারলি। তার আগে আপনি গ্রামারলিতে পেস্ট করবেন এই লেখাটু, পেস্ট করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা গ্রামার, ঠিক আছে কিনা। এরপর আপনি দেখেন, আপনাদেরকে দেখাই বিষয়টা। ভাই ইভ্যালিড অ্যাড আছে, এটা কি ভাই? এগুলা অ্যাড তাহলে ওরা এটাকে টাকা দিয়ে অ্যাডটা দেওয়া হচ্ছে তাহলে গুগল কে? গুগল না তো, এটা একটা একজনের ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট। হ্যাঁ, এর ওয়েবসাইটে এই গুগলের কাছ থেকে পারমিশন নিয়ে রেখেছে যে আমার ওয়েবসাইটে আমি ভালো ভিজিটর আছে, আপনি চাইলে এখানে আমার ওয়েবসাইট ওয়েবসাইটে ভিজিটর দিতে পারেন। এখান থেকে সে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করে ওয়েবসাইটটা থেকে, যার ওয়েবসাইট সে বেশি অ্যাড থাকলে বিরক্ত লেগে যাবে। আচ্ছা এখানে দেখেন, আপনার যদি ওয়েবসাইটের প্রয়োজন থাকে আপনি আসবেনই, মানে আমাদের এখন প্রয়োজন হলো আমি আসলাম। এখানে দেখেন, যখন আমি কথাটু কপি করে নিয়ে এসে দেখলাম ওয়েবসাইটে ব্যবহার করার আগে কিন্তু আপনাকে এইগুলো চেক করে নিতে হবে। চেক করে দেখেন, এখানে দেখাইছে যে আমার 100% কিন্তু কপি করা, ইউনিক কন্টেন্ট কিন্তু একটাও নাই, 100% কিন্তু আমি কপি করেছি। কোথা থেকে কপি করেছি সেগুলো কিন্তু দেখা দিচ্ছে, ওয়েবসাইট গুলো সাজেস্ট করবে এখানে যে আপনি কোথা থেকে কপি করেছেন। তো এটাকে আপনি কিন্তু ইউনিক তৈরি করতে পারবেন, এই যে এখানে মেক ইট ইউনিক আছে না, এখানে ক্লিক করবেন। পরের কন্টেন্ট ইউনিক হচ্ছে ভাই এভাবে দেখেন, আগে কাজটা শেষ করেন। লোডিং শেষ হল, মিল নাও থাকতে পারে, তো এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি প্রত্যেকটা লাইন পড়বেন, পড়ে যেন ওই লাইনের সাথে এই লাইনের মিল থাকে কিন্তু ওই লেখাটাই যেন না হয়। এখানে কোথায় কোথায় চেঞ্জ করেছে, যেমন এখানে একটা আছে in marketing is to make the right offer at the right time and the right place. ekhane ki lekha ache, in marketing is to create the correct offer at the correct time and within the right place. dekhen apni right er bodole correct right er bodole correct use korche same name. হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বার আমি সেভ করা আছে, বলেন। আচ্ছা কোনগুলা বাকি দুইটা চেয়ারের যেটা বলেছিলাম সেটা? হ্যাঁ 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 হ্যাঁ, কোনটা যেটা কোনটার কোনগুলার হাইড্রোলিক যেটা সেটা কি নষ্ট হয়েছে নাকি? ওটা না, বাকি দুইটা, হ্যাঁ ওই দুটা কাট লাগাইতে হবে। ও আমি তো ব্যস্ত থাকি, আমি তো মানে যাইতে পারি না কোথাও। তো এটা কি কি করতে হবে আপনি আমাকে বলে দেন, ফোনে বলেন কি করা লাগবে। দেন দেন দেন
তো কি বলছে সে কি বলছে আপনি বলে দেন নাহলে নাকি কত টাকা ওই 1100 জায়গাতে 1600 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে তাহলে আমি কালকে যে সময় আসছিলাম আবার ওই সময়তে যে তর্ব বিকেলের দিকে 7টা পর্যন্ত আচ্ছা আচ্ছা তাহলে আমি বিকেলে আচ্ছা আপনি বিকেলে আসবো আর হাইড্রোলিকটা কি চেক করেছেন যে হাইড্রোলিক ঠিক আছে কিনা আচ্ছা একটু চেক করেন তাহলে চেক করে আমি তাহলে আসছি বিকেলে যদি টাকা পয়সা লাগে তাহলে আমি দিয়ে আচ্ছা আসছি আচ্ছা বিকেলে আসবো আচ্ছা তো এই আপনি এই বাক্যটা পড়বেন আর এই বাক্যটা পড়বেন যদি মনে হয় যে আপনার এই বাক্যের সাথে এই বাক্যের মিল নাই তো যে জায়গাতে একটু চেঞ্জ হয়েছে ওই জায়গাটুক আপনি নিজের ভাষাতে একটু চেঞ্জ করে তারপর আপনি ব্যবহার করবেন কি কথা কি ক্লিয়ার কি সবাই ঘুমাই গেছে নাকি জি ভাই জি ভাই না ভাই আছে আছে আরে বাবা আচ্ছা সবাই একটু ঘুমাই গেছে কারণ 15 জন স্টুডেন্ট বাকি গুলা নাই আছে ভাই আচ্ছা এই যে কার ওখান থেকে শব্দ আসছে আচ্ছা যাই হোক আমাদের কিন্তু একটা বাজতে যাচ্ছে তারপরও আমি মানে একটু এটা দেখাইলাম এটা নিয়ে আর আলাপ আলোচনা হবে তারপরে এখানে কিছু আছে কিভাবে পেজ চেক করবেন বা অ্যালেক্সারিং কিভাবে চেক করবেন এগুলো অলরেডি ওয়েবসাইটগুলো আপনাদের সম্পর্কে দেখা হয়েছে এই ওয়েবসাইটটা দেখানো হয়নি কিভাবে কাজ করে তারপরে এখানে যে কিওয়ার্ড সার্চের জন্য যে ওয়েবসাইটগুলো ব্যবহার করব এখানে সেটা লেখা আছে তার বাউন্স রেট এটা নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে মোটামুটি এগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়ে গেছে জাস্ট এই পেজের এটা সম্পর্কে আলাপ আলোচনা করা হয়নি এটা একটা ওয়েবসাইট পেজ র্যাঙ্ক চেক করার জন্য আপনারা এখানে পেজ র্যাঙ্ক চেক করতে পারেন এটাই তো এই ওয়েবসাইটটা নিয়ে আপনারা একটু ই করবেন দেখবেন যে কি হয় ওয়েবসাইটটাতে পেজ র্যাঙ্ক কিভাবে চেক করে আর আগামী কালকে আরো কিছু আছে মোটামুটি আরো 7টা পেজ আছে পেজগুলো মোটে স্লাইডটা 15 পেজের হবে তো ওটা আগামী কালকে শেষ করে তারপর পরশু দিন থেকে আপনাদের হাতে নাতে কাজগুলো দেখানো হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে প্রথমে তারপরের দিনে ক্লাসটা হবে কি কালকে তো শেষ করব লিখায় তারপরের দিন হবে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কি হয় করে এটা আপনাদেরকে ধারণা দেওয়া হবে তারপরের দিন দেখানো হবে যে কি কি টুলসে আপনারা এসইও করবেন তারপর আমরা এসইওটা ওয়ার্ডপ্রেস এর কাজ করার আগে কি আমরা এসইওটা করে নিতাম যে আমার লাইভ এসইও করে কিভাবে ওটা তো ওয়ার্ডপ্রেসে তো ডিজাইন ওয়ার্ডপ্রেস একটা যদি ওয়েবসাইট না থাকে আপনি কিভাবে করবেন এসইও আচ্ছা প্রথমে তো আমাদের একটা ওয়েবসাইট দরকার যারা কম্পিউটার কাজ করে তাদের কাছ থেকে পূরণ করে নিয়েন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে আজকের মতো এখানেই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম